এই ভিডিওতে সেপ্টেম্বরে আই মিন চলতি মাসে লঞ্চ হতে চলা পাঁচটি সেরা স্মার্টফোন সম্পর্কে বলতে চলেছি। তো ক্যালেন্ডারের পাতায় হাজির হয়ে গেছে সেপ্টেম্বর। চলতি মাস কিন্তু গ্যাজেট প্রেমিকদের জন্য দারুণ রোমাঞ্চকর হতে চলেছে, কেননা অ্যাপেল, স্যামসাং, ওয়ানপ্লাস, হোনার, গুগল, রিয়েলমির মতো ব্র্যান্ডগুলি এই মাসেই তাদের একাধিক নতুন প্রজন্মের স্মার্টফোন লঞ্চ করার কথা নিশ্চিত করেছে। এক্ষেত্রে আপকামিং হ্যান্ডসেটগুলি বাজেট থেকে প্রিমিয়াম সেগমেন্টের অধীনে আসবে। অতএব আর কয়েকটা দিন অপেক্ষা করলে স্মার্টফোন ক্রেতারা আরও বেশ কয়েকটি দুর্ধর্ষ ফোন হাতে পেয়ে যাবেন। বিশেষ করে টেক জায়ান্ট অ্যাপেল বিকাশিত নতুন প্রজন্মের আইফোন লঞ্চ হওয়ার অপেক্ষায় দিন গুনছে বহু মানুষ। আবার তিন বছর পর একটি নতুন ফোন লঞ্চ করে বাজারে পুনরায় আধিপত্য বিস্তার করতে চলেছে হোনার। আইব্রাদার, চলুন সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে চলা সেরা পাঁচটি স্মার্টফোন সম্পর্কে জেনে নেওয়া যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, নিয়মিত এবং লেটেস্ট আপকামিং স্মার্টফোনের ইনফরমেশন এবং টেকনোলজি ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টেল করে দিবেন, যাতে নেক্সট আপডেট আসে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো মূল আলোচনায় যাওয়া যাক। সেপ্টেম্বর মাসে আত্মপ্রকাশ করতে চলা পাঁচটি স্মার্টফোন মডেলের তালিকায় প্রথমে আছে আইফোন 15 সিরিজ। চলতি মাসের 12 তারিখে অ্যাপেল লঞ্চ ইভেন্ট লাইভ করার ঘোষণা করেছে। উক্ত ইভেন্ট চলাকালীন পরবর্তী প্রজন্মের আইফোন 15 সিরিজকে উন্মোচন করা হবে। এই লাইন আপের অধীনে মোট 4টি মডেল আসবে, যার মধ্যে আইফোন 15, আইফোন 15 প্লাস, আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো ম্যাক্স, যার মধ্যে আইফোন 15 প্রো ম্যাক্স মডেলটি সর্বাধিক প্রিমিয়াম ফিচার অফার করবে। বিশেষত্বের কথা বললে অ্যাপেল প্রথমবার তাদের আইফোনের লাইটনিং পোর্টের পরিবর্তে USB টাইপ সি পোর্ট দিতে চলেছে। আমাদের লিস্টের দ্বিতীয় নম্বর আছে OnePlus ওপেন। সেপ্টেম্বর মাসে OnePlus ব্র্যান্ডটি তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন OnePlus ওপেন লঞ্চ করার কথা নিশ্চিত করেছে। এই মডেলটি সাব ব্র্যান্ডের অপো ফাইন N2 দ্বারা অনুপ্রাণিত হবে। ফিচার হিসেবে এটি কলকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর, 7.1 ইঞ্চের প্রাইমারি ফোল্ডিং স্ক্রিন, 5.4 ইঞ্চের কভার ডিসপ্লে এবং পেরিস্কোপ সেন্সর অফার করতে পারে। সম্প্রতি এই ফোনের রেন্ডার এবং ডিজাইন আবার নাকি ফাঁস হয়েছে। তৃতীয় অবস্থানে আছে Realme GT Neo 6 5G। চলতি মাসে লঞ্চের মুখ দেখতে চলা অপর একটি মডেল হল Realme GT Neo 6 5G। আসন্ন মডেলে কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর ব্যবহার করা হবে বলে জানা গেছে। ডিভাইসটি একটা 44 ইঞ্চ কার্ভ OLED ডিসপ্লে প্যানেল, 16 GB RAM এবং 512 GB স্টোরেজ সহ আসতে পারে। আর এর পিছনে 8 GB লাইটযুক্ত রিয়ার প্যানেল লক্ষণীয় হবে। এছাড়া জানা গেছে Realme GT Neo 6 5G ফোনে 240 W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। চার নম্বর অবস্থানে আছে Honor 90। Honor 90 স্মার্টফোন লঞ্চ করার মাধ্যমে নতুন করে বাজারে প্রত্যাবর্তনের জোর দাবি প্রস্তুতি নিচ্ছে Honor। সংস্থাটি ইতিমধ্যে নিশ্চিত করেছে যে আলোচ্য হ্যান্ডসেটকে ই কমার্স সাইটের মাধ্যমে বিক্রি করা হবে। প্রসঙ্গত, উক্ত অনলাইন শপিং সাইটটি ইতিমধ্যে Honor 90 স্মার্টফোনের জন্য ডেডিকেটেড ল্যান্ডিং পেজ লাইভ করেছে। এই লিস্টিং নিশ্চিত করেছে যে ফোনটি 1600 পিক ব্রাইটনেস সমর্থিত 1.5K কোয়াড কার্ভ ডিসপ্লে, কলকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 প্রসেসর, অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক মিউজিক, 7.1 কাস্টম স্ক্রিন পাওয়া যাবে। আমাদের লিস্টে থাকা সর্বশেষ স্মার্টফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি S23 FE। সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করতে চলেছে স্যামসাং গ্যালাক্সি S23 FE। হ্যান এডিশন সিরিজের এই নতুন মডেলটি 8 GB RAM এবং 256 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং কলকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর সহ আসবে। খবর পাওয়া যাচ্ছে এটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক, 1UI 5.1 কাস্টম স্ক্রিন দ্বারা পরিচালিত হবে। এছাড়া ওয়্যারলেস চার্জিং এবং রিজার্ভ ওয়্যারলেস চার্জিং এর মতো বৈশিষ্ট্য সাপোর্ট করতে পারে আসন্ন স্যামসাং গ্যালাক্সি S23 FE এই ফোনে। তো ভাই ব্রাদার, এই ছিল এই মাসে লঞ্চ হতে চলা সেরা কিছু আপকামিং স্মার্টফোন। উক্ত পাঁচটি স্মার্টফোনের মধ্যে ফিচারগত এবং ডিজাইনগত দিক থেকে কোন ফোনটি আপনার কাছে সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, নিয়মিত এবং লেটেস্ট আপকামিং স্মার্টফোনের নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টেল করে দিবেন, যাতে নেক্সট কোনো আপডেট আসে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।